সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ভিত্তিক ক্লাসে। আজকের ক্লাসেও যথারীতি তোমাদের জন্য শীট প্রদান করা হবে বাংলা থেকে এবং গণিতের কতগুলো অঙ্ক দেওয়া হবে। তো শীটগুলো থেকে আজকে যা দেওয়া হইতেছে সেটি হচ্ছে শব্দদূষণ কবিতা থেকে শব্দ অর্থ, এক কথায় প্রকাশ বিপরীত শব্দ, সাধু চলিত রূপ, তারপর পদ নির্ণয়, পদ নির্ণয়ের বাকি অংশ, তারপর একটি গুরুত্বপূর্ণ অংশ আগের কবিতাটিতে দেওয়া হয়েছিল না, এটি তোমরা আগের কবিতাটি থেকেও শিখে নেবা, যে পরের চরণ ও আগের চরণ লেখা, তারপর প্রশ্ন উত্তর। আজকে সেটি অনেক ছোট, অর্থাৎ শব্দদূষণ কবিতা থেকে অনেক কম পড়া দেওয়া হয়েছে। আগামীকাল স্মরণীয় যারা এই অধ্যায়টি সম্পূর্ণ দেওয়া হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাটি এ পর্যন্তই, এর সাথে আমি গণিত অ্যাড করে দেবো। তোমরা অঙ্কগুলো অবশ্যই সবগুলো প্রতিদিনের কাজ প্রতিদিন করে রাখবা। শিক্ষার্থীবৃন্দ, আজকে ভগ্নাংশের অধ্যায় থেকে অঙ্ক দেওয়া হবে। ভগ্নাংশের অধ্যায়ে তোমরা অঙ্কগুলো দেখো, এখানে এক নং দেওয়া আছে ছোট থেকে বড় ক্রমে সাজাই এবং প্রতীকের সাহায্যে প্রকাশ করি। এখানে আমরা এক নং থেকে একটা, যে কোনো একটা, তারপর খালি ঘরে সংখ্যাগুলো নির্ণয় করি, এখানেও যে কোনো একটা, তারপর চার নম্বরে ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, এখান থেকেও যে কোনো, এখান থেকে যে কোনো দুটি। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সমূহের বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করি, এরকম একটি প্রশ্ন পাঁচ নম্বরের জন্য আসতে পারে, এখান থেকে যে কোনো একটা করবা। তারপর আমরা চলে যাব, তারপর আমরা কথার অঙ্কগুলো আসলাম। এখানে দেখো দেওয়া আছে ছয় নম্বর অঙ্কটি, হ্যাঁ, গীতার কাছে এত লিটার জুস আছে ও মামনের কাছে এত লিটার জুস আছে, কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি। এটি খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, এই অঙ্কটি আমরা করে নিব। সেই সাথে আরও কতগুলো কথার অঙ্ক আমরা দিচ্ছি। এখানে আরও দুটি কথার অঙ্ক দেওয়া হইতেছে, হ্যাঁ, পৃষ্ঠা নম্বর 46 থেকে, অর্থাৎ তিন নম্বর অঙ্কটি, একটি বোর্ডের এত এত বর্গমিটার রং করতে এক ডেসিলিটার রং লাগে, চার ডেসিলিটার রং দ্বারা বোর্ডটির কত অংশ রং করা যাবে। তারপর পরের অঙ্কটি, এক বাটি পায়েস তৈরি করতে এত কিলোগ্রাম চিনি লাগে, এই অঙ্কটি, অর্থাৎ 46 পৃষ্ঠার শেষের দুটি অঙ্ক। প্রসুপ্ত শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিন যতটুকু কাজ দেওয়া হয় সেটি পরিকল্পিতভাবে দেওয়া হয়। তোমরা যদি কাজগুলো যথারীতিভাবে শেষ করো তাহলে আশা করি কৃতকার্য হওয়ার পথে অনেক ধাপ এগিয়ে যাবে। আজকের ক্লাসটি এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।